প্রিয় শিক্ষার্থীরা, সবাই আশা করি ভালো আছো। আজকে আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে তাজমানি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমার ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ত্রয়োদশ অধ্যায়ে সবাই কাছাকাছি। আমি এর আগে একটি ক্লাস তোমাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম, আজকে আমি দ্বিতীয় ক্লাসটি উপস্থাপন করছি। তো এই দ্বিতীয় ক্লাসে আমার আলোচ্য বিষয় হচ্ছে মাইক্রোফোন এবং স্পিকার এবং অ্যানালগ ও ডিজিটাল সংকেত। কেমন তার সর্বপ্রথমে এই যে দেখতে পাচ্ছ এটা কি, এটা হচ্ছে মাইক্রোফোন, তাই না? এটা হচ্ছে মাইক্রোফোন। তাহলে আমাদেরকে আগে জানতে হবে মাইক্রোফোনটা কি, তারপর আমরা জানবো তার কার্যক্রম বা গঠন। কেমন তাহলে মাইক্রোফোন কোনো সভা বা অনুষ্ঠানে, হ্যাঁ, বক্তারা যে ইলেকট্রনিক ডিভাইসের সামনে দাঁড়িয়ে কথা বলি, যে আমরা এভাবে ধরে, হ্যাঁ, যেটা সামনে আমরা দাঁড়িয়ে, যেটা আমাদের সামনে থাকে মুখের সামনে, হ্যাঁ, যেটা দিয়ে আমরা কথা বলি, তাকে বলা হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোন বক্তার কণ্ঠস্বরকে বিদ্যুৎ সংকেত বা তড়িৎ সংকেতে রূপান্তর করে থাকে সাধারণত। সেই বিদ্যুৎ সংকেতকে অ্যাম্প্লিফায়ার দিয়ে বাড়িয়ে দেওয়া হয়, এটাকে ভলিউম সিস্টেমে অ্যাম্প্লিফায়ার দিয়ে এগুলো কী করা হয়, বাড়িয়ে দেওয়া হয় এবং স্পিকারে পাঠানো হয়। স্পিকার সেটাকে শব্দে রূপান্তর করে এবং শ্রোতারা লাউড স্পিকার স্পিকারে জুড়ে সেই শব্দটা শুনতে পায়, ঠিক আছে? তো আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করি তখন বাইরে থেকে দেখা গেলেও বা না গেলেও, হ্যাঁ, আসলে মোবাইল ফোনের মানে মাইক্রোফোনের কথা বা বলা সেটা আমরা শুনতে পাই, ঠিক আছে? তো বিষয়টা আমি একটু যদি ক্লিয়ার করি তাহলে জিনিসটা কীরকম দেখো, যে মাইক্রোফোনের যদি আমি কার্যক্রমটা বলি কীভাবে কাজ করি, যে দৈনন্দিন কিংবা বিশেষ কাজে ব্যবহারের জন্য নানা ধরনের মাইক্রোফোন রয়েছে। তো এই যে চিত্র দেখতে পাচ্ছ তোমরা, এই চিত্রের মধ্যে সেরকম সাধারণ একটা মাইক্রোফোনের কথা, মাইক্রোফোন গঠন আমি এঁকেছি, চিত্রটা এঁকেছি। এখন এই মাইক্রোফোনের সামনে দাঁতের একটি পাতলা পাত, এই যে এখানে একটা পাতলা পাত আছে যেটাকে আমরা ডায়াফ্রাম বলি। ডায়াফ্রামের সাথে একটা চলকুণ্ডলী, এই যে এখানে যদি আমরা দেখি এখানে একটা কুণ্ডলী আছে, কেমন একটা চলকুণ্ডলী লাগানো থাকে, যেটি এই ছবিতে দেখানোর মতো আর কি, যেভাবে দেখানো হয়েছে সেই উপায়ে একটা চুম্বকীয় ক্ষেত্রের ভেতর নড়াচড়া করতে পারে, কেমন ওখানে মুভমেন্ট করতে পারবে। যখন কেউ এই মাইক্রোফোনের সামনে কথা বলবে বা কথা বলে তখন ডায়াফ্রামটি শব্দ তরঙ্গের কম্পনের সাথে কী হবে, কাঁপতে থাকবে, কেমন কাঁপতে থাকবে। এই ডায়াফ্রামের সাথে লাগানো চলকুণ্ডলীটি চুম্বক ক্ষেত্রের সামনে পেছনে, হ্যাঁ, সামনে পেছনে কী হবে, নড়তে থাকবে। এই চুম্বক ক্ষেত্রে একটি চলকুণ্ডলী নাড়াচাড়া করলে সেখানে একটি বিদ্যুৎ শক্তির বা আবেশের সৃষ্টি হবে, কাজে মাইক্রোফোনটি শব্দ শব্দটিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করবে এবং একটি বৈদ্যুতিক সিগন্যাল পাঠিয়ে দেবে। সাধারণত শব্দের এই বৈদ্যুতিক সিগন্যাল বা সিগন্যাল শব্দের নিখুঁত উপস্থাপন হলেও এর মান খুবই কম থাকে, তাই তাকে ব্যবহার করার জন্য অ্যাম্প্লিফায়ার কী করতে হবে, বাড়িয়ে দিতে হবে। তারপর সেটি শুধু স্পিকারে নয়, টেলিফোন লাইনে, রেডিও সম্প্রচারে, হ্যাঁ, বা রেকর্ডিংয়েও ব্যবহার করা যায়। তাহলে আমরা এভাবে আমাদের মাইক্রোফোনের ব্যবহারটা করতে পারি। এবার আমরা দেখবো স্পিকারের বিষয়টা, কেমন এবার আমরা দেখবো স্পিকারের বিষয়টা। এখন দেখো স্পিকার মাইক্রোফোনের ঠিক বিপরীত কাজটি করে থাকে, মাইক্রোফোন যেটা করে তার বিপরীত কাজটি স্পিকার করে থাকে, অর্থাৎ বিদ্যুৎ শক্তিটাকে শব্দে কি করবে, চেঞ্জ করবে, রূপান্তর করবে। এই চিত্রে স্পিকারের একটা গঠন চেষ্টাকে নমুনা দিলাম আর কি, তো আমরা রাখতে পারি নাই, তো আমি একটা নমুনা দেখাই যাবে। এখানে স্পিকার গঠন দেখানো হয়েছে এবং মাইক্রোফোনের ডায়াফ্রামের বদলে স্পিকারের চলকুণ্ডলী, এই যে এখানে স্পিকারের চলকুণ্ডলী, কেমন স্পিকারের চলকুণ্ডলী বা কয়েলটি কাগজ বা হালকা ধাতুর তৈরি, এখানে যেটা আছে সেটা কিন্তু অনেকটা কাগজ বা হালকা ধাতুর তৈরি, একটি কোম বা শঙ্কুর সাথে, যে দেখো এই যে এইটা কোম বা শঙ্কুর সাথে লাগানো থাকে,
যখন শব্দ থেকে তৈরি বৈদ্যুতিক সিগন্যালকে অ্যাম্পলিফায়ার দিয়ে বিবর্তিত করা হয়, স্পিকারে পাঠানো হয়, বিবর্তিত করে যখন স্পিকারে পাঠানো হয়, তখন কাগজ বা হালকা ধাতুর তৈরি কোনটি সামনে পিছনে কি হবে, মুভমেন্ট হবে, কম্পিত হতে হবে, কম্পন হবে, এবং যার ফলে শব্দ তৈরি হবে। এভাবে করে স্পিকারে শব্দের সৃষ্টি হয়ে থাকে সাধারণত। কেমন, এবার আমরা চলে যাব অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালে। আচ্ছা, তাহলে আমরা অ্যানালগ বিষয়ে একটু জানি যে যদি আমি অ্যানালগ এই যে সিগন্যাল থেকে সাধারণত দুটা ভাগে ভাগ করা, একটা অ্যানালগ একটা ডিজিটাল, তাহলে আমরা শুরুতেই অ্যানালগ সম্পর্কে জানবো। কেমন, আমাদের চারপাশে প্রতি মুহূর্তে যা ঘটছে, যেমন শব্দ, আলো, চাপ, তাপমাত্রা বা কোনো কিছু বা অন্য কিছু, সেগুলোকে আমরা কোনো এক ধরনের তত্ত্ব বা উপাত্ত হিসেবে প্রকাশ করে থাকি। কেমন, এ তাদের মান নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হতে থাকে। আমাদের নানা কাজে সেই মানের মানের প্রয়োজন হতে পারে, আর তাই সেই মান আমরা সংরক্ষণ করি, বিশ্লেষণ করি, কিংবা এক জায়গায় থেকে অন্য জায়গায় কী করে থাকি, প্রেরণ করে থাকি। উপাত্ত প্রক্রিয়া করার জন্য আমরা ইলেকট্রনিক্স ব্যবহার করতে পারি। নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হতে থাকা এই তত্ত্ব বা উপাত্তকে আমরা সাধারণত বিভিন্নভাবে বা বৈদ্যুতিক সিগন্যালে পরিবর্তন করা সম্ভব হয়ে থাকে আমাদের। কেমন, এবং এই ধরনের সংকেত বা সিগন্যালকে আমরা বলি অ্যানালগ সংকেত, যেটা আমরা উপরে দেখতে পাচ্ছি। কেমন, এই অ্যানালগ সিগন্যালকে যদি সরাসরি কোনো এক ধরনের ইলেকট্রনিক্স দিয়ে আমরা প্রক্রিয়া করি, তাহলে সেটাকে বলা হচ্ছে যে অ্যানালগ ইলেকট্রনিক্স। কেমন, যেখানে যে সিগন্যালটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যানালগ সিগন্যালে। এরপরে আমরা চলে যাব ডিজিটাল সিগন্যালে। কেমন, নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হতে থাকা তত্ত্ব বা উপাত্তের এই সিগন্যালকে সম্পূর্ণ অন্যভাবে প্রক্রিয়া করা সম্ভব হয়। সেটি করার জন্য একটু পরপর তার মানটি কত বের হতে পারে বা বের করে কোনো এক ধরনের সংখ্যায় প্রকাশ করে নিতে হয়। কেমন, তারপর ধারাবাহিক এই সংখ্যাটির মানকে সংরক্ষণ করতে হবে। যখন সংকেতের মানকে সংখ্যায় বা ডিজিটে পরিবর্তন করে নেওয়া হয়, তখন তাকে আমরা বলি ডিজিটাল সংকেত। আমরা তখন ডিজিটাল সংকেতের এই সংখ্যাগুলো আমাদের প্রয়োজন মতো ইলেকট্রনিক্স ব্যবহার করে প্রক্রিয়া করতে পারি। যখন আমরা সেটিকে তার মূল অ্যানালগ সিগন্যালে পরিবর্তন করতে হয়, তখন ধারাবাহিকভাবে সংরক্ষিত মানের সমান বৈদ্যুতিক সিগন্যাল তৈরি করে নিতে হবে, এবং আমরা দৈনন্দিন জীবনে দশ ভিত্তিক বা দশমিক সংখ্যা ব্যবহার করতে পারি। কেমন, কিন্তু ইলেকট্রনিক সংখ্যা প্রকাশ করা হয় বাইনারি সংখ্যায়। কেমন, তো যেটাকে দ্বিমিক বলা হয় তাকে সাধারণত আর কি, কারণ তার খুব সহজে কোনো একটি নির্দিষ্ট ভোল্টেজকে এক বা এক এবং শূন্য ভোল্টেজে বা শূন্য ধরে প্রক্রিয়া করা যায়। এই ধরনের ইলেকট্রনিক্সকে ডিজিটাল ইলেকট্রনিক্স বলা হচ্ছে। তো ইলেকট্রনিক্সের সবচেয়ে বড় অবদান কম্পিউটার, এবং কম্পিউটারের সকল তত্ত্বের আদান প্রদান বা তত্ত্ব প্রক্রিয়া হয় ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়ে। এই ইন্টারনেট এবং কম্পিউটার নেটওয়ার্কে ও ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যবহার করে তত্ত্ব প্রদান আদান প্রদান করা হয়ে থাকে সাধারণত। এবং যে শব্দ, ছবি বা ভিডিও ইত্যাদি সিগন্যালগুলোকে শুরু হয় অ্যানালগ সিগন্যাল হিসেবে এবং ব্যবহার হয় অ্যানালগ সিগন্যাল হিসেবে, কিন্তু ডিজিটাল সংকেত হিসেবে এগুলোকে ব্যবহার করে নিতে হয় আমাদেরকে, বা সংরক্ষণ প্রক্রিয়াকরণে প্রেরণ করা হয়। এই অ্যানালগ সিগন্যাল খুব সহজে নয়েজে প্রবেশ করে সিগন্যালের গুণগত মান নষ্ট করতে পারে সাধারণত। একবার সেটি ডিজিটাল সিগন্যালে পরিবর্তিত করে নিলে সেখানে নয়েজ এত সহজে অনুপ্রবেশ করতে পারে না, কাজে সিগন্যালের গুণগত মান অবিকৃত থেকে যায়। তো এই ডিজিটাল সিগন্যাল প্রক্রিয়া করার জন্য বিশেষ ধরনের আইসি তৈরি করা হয়। এই আইসিগুলো ধীরে ধীরে অনেক ক্ষমতাশীল হয়ে উঠছে, অর্থাৎ অনেক কম সময়ে নির্ভুলভাবে অনেক বেশি পরিমাণ ডিজিটাল সিগন্যাল প্রক্রিয়া করতে পারা যায়। কাজে যতই দিন যাচ্ছে ডিজিটাল প্রক্রিয়া করার বিষয়টি ততই সহজ হয়ে যাচ্ছে, এবং এটি বলা বাহুল্য নয় যে আমাদের চারপাশে জগৎটি একটি ডিজিটাল জগতে রূপান্তরিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।